জেলা জুড়ে চলছে পথশ্রী অভিযান। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেহাল রাস্তার অভিযোগ উঠেছিল অনেকদিন ধরেই, তাই মানুষের চলাফেরার জন্য রাস্তাঘাটের হাল ফেরাতে উদ্যোগী হন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী অভিযানের মাধ্যমে মেরামতির জন্য 7,000 রাস্তা চিহ্নিত করা হয়। রাজ্যে মোট 12,000 কিলোমিটার রাস্তা এই প্রকল্পের আওতায় মেরামত করা হবে বলে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন। শনিবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বগপুর পঞ্চায়েতের অন্তর্গত শেওড়াগড়িয়া থেকে মশাগড়িয়া পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন করলেন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক এবং পূর্বস্থলী 1 নম্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশীত বালা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ, বগপুর পঞ্চায়েতের প্রধান সৈদুল শেখ, বগপুর পঞ্চায়েত দক্ষিণ যুব সভাপতি বুলা শেখ সহ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। যে বর্তমান সরকারের আর্থিক সংকট, 2 লক্ষ কোটি টাকার উপরে ঋণের বোঝা মাথায় নিয়ে এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছিল, কিন্তু মানুষের প্রয়োজন যেখানে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নেই এমন একটা জায়গা কিন্তু নেই। বর্তমানে একটা কঠিন সময় চলছে, গত মাস জানুয়ারি মাস থেকে বলা যেতে পারে, যে সময়ের মধ্যে দাঁড়িয়ে গোটা বিশ্ব আতঙ্কিত। আমরা কিন্তু তার বাইরে নয়, কোভিড-19 বা সরকারের মতো পরিস্থিতি যে আমাদের ভবিষ্যৎ কি হবে, মানুষের মানব সভ্যতায় কি হবে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী যেমন প্রকৃত অর্থে রাস্তায় দাঁড়িয়ে তিনি মানুষকে সচেতন করবার চেষ্টা করেছিলেন, আজকে যখন আমরা দেখি গোটা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গের করোনা রোগের সুস্থতার হার প্রায় 88%, কিন্তু আশঙ্কার মেঘ কিন্তু কাটে নি, কারণ এখনো কোন ওষুধ নেই আমাদের। ওষুধ মাত্র 3টে, মাস্ক পরতে হবে, দূরত্ব রাজনৈতিক মন্ত্র নয় কিন্তু সমস্ত সত্যটা তুলে ধরবার প্রয়োজন। কোন অর্থ কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি, তা সত্ত্বেও করে রাস্তা উদ্বোধন হলো। আজকে আমাদের এই যে আমাদের এখানে আজকে বগপুর গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের মাসগড়িয়া এখানে আজকে রাস্তা উদ্বোধন হলো। মাননীয় মন্ত্রীমশাই স্বপ্ন, বহুদিনকার স্বপ্ন মাননীয় মন্ত্রীমশাই, এই রাস্তাটা যা পরিস্থিতির মধ্যে ছিল আজকে বগপুর গ্রাম পঞ্চায়েতের এখানে বাইপাসের রাস্তা আজকে উদ্বোধন করলো। আজকে মাসগড়িয়া থেকে যে শেওড়াগড়িয়া পর্যন্ত যে আজকে পাকা রাস্তা, কাজ আজকে কত কিলোমিটার রাস্তা এটা? আজকে এই রাস্তাটা হচ্ছে মানে প্রায় 1.7, এই রাস্তার আজকে উদ্বোধন হলো এবং মাননীয় মন্ত্রীমশাই তিনি আজকে স্বপ্ন আজকে বাস্তবতা পূরণ করলো। মাননীয় মন্ত্রীমশাই আজকে যে আমাদের এই যে বহুদিনকার বগপুর গ্রাম পঞ্চায়েতের যে আজকে বাইপাস রাস্তা আজকে উদ্বোধন করলো, আমরা তাই রাস্তা উদ্বোধন করার জন্য আমাদের এলাকার সমস্ত জনসাধারণ, সমস্ত মানুষ, সমস্ত বুদ্ধিজীবী জনসাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন এবং আজকে আমরা এই রাস্তা হওয়ার জন্য যেভাবে পরিস্থিতি ছিল, মাননীয় মন্ত্রীমশাই এখানে একটা দুর্গাপুজো অনুষ্ঠানে, এখানে একটা পুজো অনুষ্ঠানে, কালী পুজো অনুষ্ঠানে এসেছিল, এসে তিনি কথা দিয়েছিলেন যে রাস্তাটা বিচ্ছিন্ন অবস্থা দেখে তিনি বলেছিলেন জেলা পরিষদের ফান্ড থেকে আজকে রাস্তাটা যে তৈরি করলো, তাই আমরা এলাকার মানুষ, আমরা সমস্ত জনসাধারণ আজকে খুব আনন্দিত উপভোগ করছি এই রাস্তাটা হওয়ার জন্য। আমরা মাননীয় মন্ত্রীমশাইকে আমরা বগপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এই রাস্তাটা করার জন্য। আপনার নাম? আমি প্রধান বগপুর গ্রাম পঞ্চায়েতের সৈদুল শেখ। আজকে একটা রাস্তা আমাদের বগপুর গ্রাম পঞ্চায়েতের 1.7 কিলোমিটার, 29,99,000 এখানে দেখতে পাচ্ছেন, 713 টাকা, যেটা জেলা পরিষদের নিজস্ব তহবিলের অর্থে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে কেদারনাথ হলো। দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি ছিল, তাই দেখতেই পাচ্ছেন এরা স্বতঃস্ফূর্ত ভাবে সবাই এসেছেন। পূর্বস্থলী থেকে বাদশা শেখের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। এডমিশন ওপেন 2020-21 সেশন, সপ্তগিরি স্কুল অফ নার্সিং, ব্যাঙ্গালোর। ফর GNM নার্সিং, BSc নার্সিং, MSc নার্সিং। ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট 7813963001। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।